ব্যাপারটা একটু নিজে দেখতে চাই। সেবা খাতে শতকরা 15 ভাগ হারে মূসক আরোপ না করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন আইনে বাড়তি কোনো করের বোঝা চাপানো হচ্ছে না। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মূল্য সংযোজন কর, মূসক ও সম্পূরক শুল্ক আইন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি বলেন, নতুন আইন বাস্তবায়ন হলে হয়রানি অনেকটা কমে আসবে। তবে সেবা খাতের উপর শতকরা 15 ভাগারে মূসক আরোপ না করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। সার্ভিস সেক্টরে কিন্তু আপনার এই 15% ভ্যাট নিলে অ্যাডভোকেট সাহেবরা কিংবা ডাক্তার সাহেবরা কিন্তু মারা যাবে। 15% ভ্যাট, ওনারা তো কোনো মেটেরিয়াল ট্রানজাকশন করছেন না, ওনারা তো ওনার ব্রেইন ইউজ করছেন কিংবা ওনার এক্সপার্টিস ইউজ করছেন। এই জন্য সার্ভিস সেক্টরে আমি মনে করি যে আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। আইনমন্ত্রী বলেন, নতুন মূসক আইন বাস্তবায়ন হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, পাশাপাশি শক্ত হবে দেশের অর্থনীতির ভিত। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এনে করের বোঝা না চাপিয়ে আভ্যন্তরীণ সম্পদ আমাদের যেন বাড়ে, সেইটার উদ্দেশ্যেই কিন্তু প্রথমে এই আইনটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে ইট ইজ ভেরি ট্রান্সপারেন্ট। আরেকটা হচ্ছে যে আপনাদের জন্য ইট উইল শিওরলি অনুষ্ঠানে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক উঠে গেলে দেশীয় শিল্প ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করেন ব্যবসায়ী নেতারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।